ইফতারের সময় যে সাতটা ভুল করার কারণে ও রোজার বরকত নষ্ট হয়ে যায় প্রথম নম্বর হল আমরা দ্বীত ইফতার করি অথচ ইফতার তাড়াতাড়ি করা এটা সুন্না না রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন ম্যাজাল উদ্দিন ওয়াহির ম্যা আজ্জাল উন্নস এল ফিত্র রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে মানুষ ওই দিন পর্যন্ত সঠিক থাকবে ভালোর উপর থাকবে আর দিন ওই দিন পর্যন্ত স্পষ্ট থাকবে বিজয়ী থাকবে যখন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে রাসুল ওপর হাদিসের মধ্যে বলেছেন আমার উম্মত সবসময় ভালোর উপর থাকবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত ইফতার তাড়াতাড়ি করবে আজকে আমরা ইফতার দেরিতে করি অথচ নিয়ম হইল টাইম হইল ইফতার করে নেওয়া দুই নম্বর আমরা আজানের অপেক্ষা করি আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই আজান হয়তো কোনো জায়গায় দেরিতে হতে পারে আবার কোনো কোন মসজিদে আজান হয়তো তাড়াতাড়ি হতে পারে আমাদের যখনই ইফতারের সময় হবে টাইম হয়ে যাবে আজান হোক বা না হোক আমরা ইফতার করে নিব তৃতীয় নম্বর আমরা অনেকে ইফতারের ব্যস্ত পড়ে ইফতারের ধ্যানি পড়ে আমরা আজানের জবাব দেওয়া বলি যাই অথচ আজানের জবাব দেওয়া এটা অনেক ফজিলতের কাজ অনেক সোয়াবের কাজ রসুল্লা সাল সাল্লাম বলেছেন যিনি আজান দিবেন মজিন সাব মুআবের আজান শুনে যে সমস্ত মুসল্লিরা নামাজে হাজির হবে মুসল্লিরা সবার নামাজ পরে যে পরিমাণ সব অর্জন হবে মুজ্জিন সাহেব যে আজান দিলেন এই আজান দেওয়ার কারণে সব মুসল্লিদের সম পরিমাণ সব আল্লাহ মুওয়াজ্জিন সাহেবের আমল নামা দান করবেন আর যারা জবাব দিবে আজানের জবাব দিবে আজানের জবাব যারা দিবে মুয়াজ্জিন সাহেব যে পরিমাণ সব পাইলেন যারা আজানের জবাব দিবে তারাও সেই পরিমাণ সব পাবে এই জন্য আমরা ইফতারের ধ্যানে পড়ে আজান বলে যাই আজানের জবাব দেওয়া বলে যাই আল্লাহ কি সুন্নার প্রতি আমল করার তৌফিক দান করুন চার নম্বর হলো ইফতারের সময় দোয়া পরা আমাদের ফেরের খিধায় আর ইফতারি বিভিন্ন আইটেমের সামনের থাকার কারণে আমরা অনেকে দোয়া পর্যন্ত বলে যাই আর কিছু কিছু বা দোয়া পড়ি অত্যন্ত দুর্বল জৈফ একটা হাদিস শরীফের মধ্যে একটা হাদিস আছে এই দোয়াটা আমরা পড়ি যে দোয়াটা আবুদাউশ শরীফের মধ্যে আসে আল্লাহ এই যে দোয়াটা আছে এটা জৈফ অথচ বুখারি মুসলিমের দোয়া আছে সহিহাবুত ওসহাতজরুল ইনশা আল্লাহ এই দোয়াটা সহি আমরা এই দোয়া পড়ি না পাঁচ নম্বর হলো আমরা ইফতারি এত বেশি খাই ইফতার খাইতে খাইতে দেখা যায় আমাদের নামাজ মাগরীবের নামাজের জামাতটা পর্যন্ত চলে যায় আবার অনেকে আসেন এত বেশি পরিমাণ মানে ইফতার খান ইফতার বেশি খাওয়ার কারণে শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায় মাগরীবের নামাজ তো হয়ই না তারাবিহের নামাজটা পর্যন্ত আমাদের অনেকের পড়া হয় না এই জন্যই আমরা এটা খুব লক্ষ্য রাখবো যেন আমাদের ইফতারের পরিমাণ বেশি না হয় রেসিউল্লা সাল্লু সাল্লাম বলেছেন খাবার আপনি সুলুসুল বেতন পেডের চেয়ে তিন ভাগের একবার খাবেন একবার খাদ্য একবার পানি একবার খালি লাগবে শ্বাস প্রশ্বাসের জন্য আর বর্তমান ডাক্তারে বলে একেবারে অধিক পরিমাণে খাওয়া যে স্বাস্থ্য জন্য অনেক ক্ষতিকর ছয় নম্বর আমরা ইফতার করি কিন্তু আমরা সুন্না ব্যতিরিক করি ইফতার খেজুর দ্বারা ইফতার করা সুন্না যদি খেজুর না থাকে তাহলে পানি দ্বারা ইফতার করা আমরা দেখা যায় ফিয়াইজু সানা বুট এগুলো যেগুলো গেস্টিকের মেন ঔষধ আমরা এগুলো দ্বারা শুরু করি এটা যেন আমাদের না হয় আমরা রাসুলের সুননা মতো ইফতার করব হয়তো খেজুর খেজুর না থাকলে আমরা পানি দ্বারা ইফতার করব সর্বশেষ যে ব্যাপারটা হলো সাত নম্বর যে আমরা ইফতার করতে গিয়া ইফতারের ধ্যানে পড়িয়া ইফতারের আয়োজনে গিয়া আমরা ইফতারের আগমুহ্তে দোয়া বলে যাই অথচ রাসুল উল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন সাল্লাহদ্দা ইউরাদ তিন প্রকারের দোয়া আল্লাহ ফিরায় দেন না ও সাই মহিনা ইফতের যখন রোজাদার সে যখন দোয়া করি ইফতারের সময় ইফতারের সময় যখন ইফতারি সামনে নিয়ে দোয়া করা হয় রাসুল বলেছেন এদের দোয়া এই রোজাদারের দোয়া আল্লাহ ফিরায় দেন না এই জন্য আমরা ইফতারি সামনে নিয়ে দোয়া করব তো আমি বলছিলাম যে আমরা এমন সাতটা বুল করি ইফতারের সময় যে সাতটা বুলের কারণে আমাদের রোজার যে বরকাত আছে এটা নষ্ট হয়ে যায় আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদেরকে এদনের গুট থেকে হেফাজত করুন আমিন